দিকে দিকে এখন ভোট যুদ্ধের হাওয়া ঘাটাল লোকসভা কেন্দ্রের দিকে যেদিকে যদি নজর রাখি আমরা সেখানে এবার শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির জোর টক্কর কারণ দুই দলেরই দুই হেভিওয়েট প্রার্থী তৃণমূলের দেব ও বিজেপির হিরন দুই অভিনেতা প্রার্থীর দেওয়াল লিখা টক্কর শুরু খরার পুরসভার নানা এলাকায় দেব ও হিরনের সমর্থনে দেওয়াল লিখন চলছে পাল্লা দিয়ে লড়াই ভালোই হবে স্বাভাবিকভাবে বছর ধরে তো দেব মানুষকে এই করে দেবো সেই করে দেবো বলে জিতে আসছে তো খরার খরার মানুষ হচ্ছে যেহেতু হিরণ ঘটে দাঁড়িয়েছে তাই হিরণকেই বেছে নিবে বা আমরা সাধারণ মানুষ হিসেবে বলছি হিরণকেই একবার চান্স দেওয়া দরকার আছে টপ করে বলতে যেমন কাজ করবে সে রকম টপ করা যায় কিন্তু যা কাজ করেছে সেটা বুঝে যাচ্ছে হ্যাঁ কিন্তু এবার গিয়ে পার্টিটা এসছে আমরা তাকে আনার চেষ্টা করছি সে যদি একটু ভালো কাজ করে আমরা তার জন্য সহযোগিতা করবো কোন পার্টিকে বলছেন এই ইয়ে ইয়েকে বিজেপি দেব যে একটা যুবস চললো এদিকে লোকসভা নির্বাচনে ঘাটালে দুই ফুলে দুই অভিনেতা তন্নিষ্ঠা যে কথা বলছিল তবে অভিনেতাতে সন্তুষ্ট নন ঘাটালের বেশিরভাগ মানুষ সামনে আসছে সেই পুরনো বহুচর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ হয়নি উন্নয়ন বলছেন ঘাটালের মানুষ ঘাটালবাসীর দাবি অভিনেতাই হোক যেই হোক আমাদের দাবি যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আমরা বিগত দশ বছর থেকে আমরা শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যানের একটা আমাদেরকে মানে লোভ দেখিয়ে যেটা ভোট হয় যে ভোটের সময় একটাই চমক শুধু ঘাটাল মাস্টার প্ল্যান আর ঘাটাল মাস্টার প্ল্যান এইভাবে আমাদেরকে ভুলিয়ে রাখা হয় আমাদের এখানে কিছু করে না ওই ভোটের সময় দেখা যায় তারপর আর দেখা যায় না অভিনেতাদেরকে ভোটের সময় বাড়ি বাড়ি ঘুরবে তারপর দেখতে পাই না আমরা হিরোয়েন হিরোরা তাদের তাদের ব্যস্ত থাকবে তারা খালি ভোটে দাঁড়াবার সময় আসবে তারপর দেখা যাবে না উন্নয়ন করার ইচ্ছে যদি থাকে আগ্রহ যদি থাকে তাহলে উন্নয়ন করা যায় তিনি অভিনেতা হতে পারেন তিনি শিক্ষক হতে পারেন তিনি রাজনৈতিক নেতৃত্ব হতে পারেন এক্ষেত্রে যে বা যারা একথা বলছেন তিনি তাদের ভাবনা থেকে বলছেন তবে যদি দেবের সম্পর্কে বলতে হয় তিনি পরপর দুবার তিনি ঘাটালের সাংসদ হিসেবে তিনি জনগণের আশীর্বাদ করিয়েছিলেন তার পক্ষ থেকে যা করণীয় তিনি তার চেয়ে অনেক বেশি করেছেন বলে আমার বক্তব্য আপনারা দেখেছেন দীর্ঘ দশ বছর দীপক অধিকারী মহাশয় ঘাটাল লোকসভার সাংসদ ছিলেন ওই বছরে যখন বন্যা আসতো আধবার আসতো এছাড়া কোনো মানুষের পাশে থাকতে আমরা দেখতে পাইনি কিন্তু যদি আপনারা হিরোনের কথা বলেন হিরোনও এক প্রকার অভিনেতা হলো আপনি যারা এসব বলছে তাদেরকে একটু খোঁজ নিতে বলবেন উনি তো খড়গপুরের বিধায়ক উনি খড়্গপুরের পাশে খড়গপুরের মানুষের পাশে এমনভাবে মিশে রয়েছে কেউ বুঝতেই পারেনি যে উনি একজন অভিনেতা